वेलकम बैक टू माय चैनल वंस अगेन। सकाल सकाल घूम थेके उठे ए फ्लावर बुकेटा गिफ्ट पेयेछि। बोलेछिलाम आगे सेप्टेम्बर मासे प्रतिदिन गिफ्ट पाई, तो बर्थडे आर एक दिन बाकी आछे, एटा आजकेर गिफ्ट छिलो। আজকে আমার বরের সাথে খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে লাঞ্চ ডেটে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই লাঞ্চ ডেটে আমি কিভাবে রেডি হয়েছি সেটা দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখো এবং ডোন্ট জাজ মি। এত কিছু খাই আমি, আসলে একটু খাদু খাচ্ছি। তো এই ড্রেসটা পরেছিলাম, এটাও আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে। আসলে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমি আমার পছন্দের কোনো ড্রেসই পরিনি, যখনই বাইরে বেরিয়েছি ও কোনো না কোনো সময় যে ড্রেসগুলো গিফট করে সেগুলাই পরার চেষ্টা করেছি। তো এই ড্রেসটা আমার আসলে অনেক পছন্দ হয়েছিল, আর যেহেতু দিনের বেলা একটু লাইট কালার বাট একটু স্টোনের কাজও আছে, সো ভালো লেগেছে। তো শাওয়ার করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি একদমই বেয়ার স্কিনে আছি, স্কিনে ইভেন ময়েশ্চারাইজারও নেই। সো আমার সাথে রেডি হতে চাইলে কিপ ওয়াচিং। শাওয়ার করে বের হওয়ার পর বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে ফরোস যেটা মানে সবার প্রথমে যেটা ইউজ করতেই হয় আমার, সেটা হচ্ছে ফ্রেশ রোজের এই ডিপ হাইড্রেটিং টোনারটা। ইটস এ ম্যাজিক, ট্রাস্ট মি, যাদের ড্রাই স্কিন এই টোনারটা বেস্ট বেস্ট বেস্ট। অ্যান্ড এরপরে দিয়েছি বডি শপের ভিটামিন ই সিরাম, এটাও আমার ড্রাই স্কিনের জন্য বেস্ট লাগে। নেক্সট ইজ ক্লিনিক ডিপ হাইড্রেটিং ময়েশ্চারাইজার, এবং লিপে দিয়েছি বডি শপের বর্ন লিপি লিপ বাম। সো স্কিন কেয়ার শেষ, নাও লেটস স্টার্ট মেকআপ। যেতে পারি তোমার কথায় এলে নতুনের মতো যেন কেউ হয়ে যেতে পারি, তোমার মিলে অকারণে খেলে যাওয়া ঢেউ হয়ে যেতে পারি, তোমার কথা এলে সাথে সাথে আনন্দ। নেক্সট ইজ ওয়ান অফ মাই ফেভারেট আইব্রো। আইব্রোতে আমি ইউজ করেছি অ্যানাস্থেশিয়া ব্রেভারি হিলসের আইব্রো পমেড, এবং ব্রাশটা হচ্ছে সেফোরার আইব্রো ব্রাশ, এটা স্মাচ প্রুফ অ্যান্ড ভেরি ইউজার ফ্রেন্ডলি। সন্ধে সকাল অজান্তে বলো তো মন ছাড়া কি। অ্যান্ড নাও ইটস ব্লাশন টাইম, অ্যান্ড এটা হচ্ছে ববি ব্রাউনের ক্রিম ব্লাশন। ইদানিং আমার ক্রিম প্রোডাক্টের উপরে অনেক বেশি প্রেম ক্রিয়েট হয়েছে, আমি যে কোনো মেকআপ প্রোডাক্ট ক্রিমি টাইপের প্রোডাক্ট ইউজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করছি। আর এই ব্লাশনটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তোমাকে একদম ন্যাচারাল ফিনিশ দেয়, মানে মনে হবে যে তোমার স্কিনটা না ন্যাচারালি এরকম পিঙ্কি অ্যান্ড গ্লোই। আমার সব সময় ন্যাচারাল নো মেকআপ মেকআপ লুক টাইপের লুক অনেক পছন্দ, আমি চাই যে স্কিনের ছোটো ছোটো ইমপারফেকশন লাইক একটু পিম্পলসের দাগ বা একটু ডার্ক সার্কেল এগুলো দেখা যাবে, তাহলেই কিন্তু তোমাকে ন্যাচারাল লাগবে। আর আমরা সবাই মানুষ, পরি তো না যে চেহারাতে কোনো খুঁত থাকবে না। সো নিজের খুঁতগুলোকে আপন করে নিয়ে সেটার সাথেই খুশি মনে ভালোভাবে জীবনযাপন করাটাই কিন্তু আমাদের আসলে ভালো থাকার বা সুখী থাকার একটা মূল মন্ত্র। তো চলে এসেছে লিপস্টিকে, একদমই ওভারড্র করবো না, যেমন আমার লিপ সেটাকেই সেই শেপ অনুযায়ী সুন্দর করে লিপস্টিক দিয়েছি। দিয়েছি হুদা বিউটির পিঙ্ক গ্লো লিপস্টিক। ক্রাস্টেজ হেয়ার গ্লো সিরাম, আর একটু করে সামনের ব্যাংক স্ট্রোক আয়রন করবো, সেই জন্য এখানে দিয়েছি হিট প্রোটেক্টর, এটাও ফ্রম ক্রাস্টেজ। দ্যাটস ইট, হেয়ার ডান। হেয়ারকেও ন্যাচারাল রেখেছি, শুধু সামনে অল্প একটু আয়রন করেছি, বাস এটুকুই এনাফ, কারণ আমার কার্লি অ্যান্ড ওয়েভি হেয়ার অনেক পছন্দ এবং আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ এরকমই হেয়ার দিয়েছে। পারফিউম ইউজ করেছি, লেটসি কোনটা পারফিউম ইউজ করেছি, ওড নার্সিসো, এটা ডলজি অ্যান্ড গভর্নর একদম লেটেস্ট কালেকশন ফ্রম 2021। অ্যান্ড লেটস গো ফর ফাইনাল লুক। যেহেতু
যেহেতু দিনের বেলা তাই গলায় এবং কানে ছোট্ট একটা সিম্পল ডায়মন্ডের সেট পরেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস হোল ভিডিও উইথ মি, হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ। আল্লাহ হাফেজ।